বিধাননগরের একটি বাড়িতে বৈঠক করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি বাড়ি থেকে বের হতেই তার পথ আটকায় পুলিশ। সূত্রের খবর, নির্বাচন চলার কারণে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, জয়প্রকাশ মজুমদার সহ বিজেপি নেতাদের কলকাতায় ঢুকতে দেবে না পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের তীব্র বচসা বাধে, বাতানুবাদ হয়। পুলিশকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন বিজেপি নেতারা। এদিন দুপুর থেকে অবরুদ্ধ সল্টলেকে GC-35 বাড়িটি। ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বাড়িটিকে ঘিরে রাখে। সেখানে বিজেপি বিধায়ক এবং পদস্থ নেতাদের নিয়ে বৈঠক করছিলেন শুভেন্দু অধিকারী। সন্ধে 6টায় শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা ছিল রাজ্যপালের সঙ্গে দেখা করতে। পুলিশের তরফে জানানো হয়েছে, নবান্নের নির্দেশে কলকাতা পুরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন বিকেলে সল্টলেকের ওই বাড়ির সামনে পুলিশের সঙ্গে প্রথমে বচসা সহ রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। তিনি দাবি করেন, অর্ডার দেখাক পুলিশ, কার নির্দেশে এই ব্যবস্থা, তাও জানতে চান জয়প্রকাশ মজুমদার। এরপর বাড়ি থেকে বেরোন শুভেন্দু অধিকারী। তাকে সঙ্গে সঙ্গে ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের তীব্র বচসা শুরু হয়। And restricting BJP MLAs and leaders on what legal ground? You cannot enter Kolkata police. You cannot enter Kolkata police area. It is Vidhannagar. No. I go anywhere. We got information. Calcutta police will take. We got clear information that you may go to that area and it's there is perfect order that you cannot enter. You cannot enter during poll process. Listen. If we enter Calcutta, whose jurisdiction is that? Calcutta police. Is it the border of Kolkata? Is this the order? Is this not border? How far is the border? We got information. মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভোট লুট করে কলকাতায় 144টায় জিততে পারে, কিন্তু আজকের এই ঘটনা প্রকাশ করে দিয়েছে যে তারা কতখানি ভয় পেয়েছে বিজেপিকে। এমএলএ হোস্টেন তালা দেওয়া আর এখানে সকলকে আটকে রাখা, বিজেপিকে ভয় যে বিরোধী দল হিসেবে তারা রাস্তায় নামলে মানুষ তার সঙ্গে চলে আসবে, তাই জন্যে পুলিশ দিয়ে আটকানো হচ্ছে। মনে করে দি, সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মিটিংয়ে পুলিশ আটকে ছিল, তার জন্যে তৃণমূল কংগ্রেস সেই সময় পুরো বিধানসভা ভাঙচুর করে শেষ করে দিয়েছিল, মনে আছে আপনাদের? আর আজকে দেখুন, এখানে একটা বাড়িতে কোনো রকম বিধাননগরে 144 ধারা নেই, বিধাননগরে ইলেকশান হচ্ছে না, কোনো নোটিফিকেশান নেই যে এখানে এটা করা যাবে না, যাওয়া যাবে না, স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, বিধাননগরে পুলিশ আটকাচ্ছে। ইলিগালি ডিটেন তো বললেন তো আপনাদের সামনেই তো শুনলেন, আপনারা শুনলেন পুলিশ অফিসার বললো আমরা আমাদের উপর আদেশ, সেখান থেকে কোথাও যেতে দিতে পারবো না। না, যদি অফিশিয়াল অর্ডার না থাকে তাহলে এবার আপনারা কি করবেন? আপনারা নেক্সট মুভ কি হবে? ওরা আমরা আপনাদের প্রথম মুভটা হচ্ছে, আমরা আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের জনগণকে জানালাম যে এক কি স্বৈরতন্ত্র চলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কতখানি ভয় পেয়েছে বিজেপিকে।
এইটা প্রথম জানালাম আপনাদের মাধ্যমে, তারপরে আমরা আমাদের যে পরবর্তী পদক্ষেপ আপনাদের জানাবো আমরা নেব। নিশ্চয়ই এটা কি আইনের শাসন, শাসকের আইন, আইনের শাসন নেই। ভিতরে একটা মিটিং হচ্ছে।